Police Fight. দাদা তোমরা এবার তোলো, বলহরি 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 বলহরি। এভাবে ভেঙে পড়ো না, ছেলে মেয়ে দুটোকে তো এবার তোমাকেই দেখতে হবে। আর আমরা তো আছি কিছু বলে বলো। আহা গো, কি এমন বয়স, মেয়েটা এখনই বিধবা হয়ে গেল। চোখে জল নেই কেন? আমি সবাইকে সব কথা বলে দেব। যতই মারো মা, আমি কিন্তু সব সত্যিটা জানি, আর এটা আমি সবাইকে বলে দেব। কি জানিস তুই? কিচ্ছু জানিস না। আর যদি মুখে মুখে তর্ক করিস তাহলে ঘর থেকে বার করে দেব। আজ থেকে তোর ঘর থেকে বেরোনো বন্ধ, এই ঘরে পচে মর তুই। সাদা চোখে আমরা যেটা দেখি সব সময় সেটাই সত্যি হয় না, সত্যিটা লুকিয়ে থাকে অনেক গভীরে। ভাসুরের মৃত্যুকে ঘিরে মা ও মেয়ের মধ্যে যে দ্বন্দ্ব তৈরি হলো তার পেছনেই লুকিয়ে ছিল আসল সত্যি। কিন্তু কি সেই সত্যি যেটা সবার সামনে লুকিয়ে রাখলেও মেয়ের সামনে লুকিয়ে রাখতে পারল না ভাসতী? আজকের এই কাহিনী সেই গল্পই বলবে। শুরুটা হয়েছিল অনেক বছর আগে, যখন আদপে দক্ষিণ ভারতীয় ভাসুরের সাথে বিয়ে হয়েছিল ভাসতীর। অল্প বয়সে বিয়ে হলেও পড়াশুনোটা বন্ধ করতে চায়নি ভাসতী, আর এই বিষয়ে তাকে উৎসাহ দিত তার ছোটবেলার বন্ধু তাজু। কি হলো, আজ কাজে গেলে না? না, কাজটা আসলে নেই। নতুন একটা কাজ খুঁজতে হবে, ভাবছি কোনো ভালো মালিক পেলে তার গাড়িই চালাবো। কি বলছো, বাড়িতে তো কিছুই নেই, কি করে চলবে? দেখছি, অত চিন্তা করো না, কিছু একটা ব্যবস্থা করব, দেখছি। বলছি কি, বিয়ের পরে তো পড়াশোনাটা একেবারে বন্ধ হয়ে গেছে, যদি পড়াশোনাটা আবার শুরু করি? আমার যে গ্রামের বন্ধু তাজু, ও বলছিল পড়াশোনাটা আবার শুরু করতে। কিন্তু পড়াশোনা তো অনেক খরচ, তুমি দেখতেই পাচ্ছ আমাদের কি অবস্থা। ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, তাজির সঙ্গে আমার কথা হয়ে গেছে, ও বলেছে আমাকে বই আর নোটস দিয়ে সাহায্য করবে। কিন্তু তোমাদের গ্রাম তো অনেক দূরে। তাজু মাঝে মাঝে এদিকে আসে, ও বলেছে এবার থেকে এলে আমার জন্য বই নিয়ে আসবে, আমি পড়ে ওকে ফেরত দিয়ে দেবো। দেখো, ভালো যদি কিছু হয় তাহলে তো ভালোই, আর তাছাড়া তোমার যদি কিছু ভালো হয় আমি তো তোমার সঙ্গে আছি। Thank you.
কতক্ষণ হলো অপেক্ষা করছো? এই তো বেশ কিছুক্ষণ। ও, তোমার জন্য কিছু বুকস আর নোটস নিয়ে এসেছি, এগুলো তোমার কাজে লাগবে। আমার বিয়ে হয়ে গেছে জেনেও তুমি এত সাহায্য করছো। দেখো, আমি জানি কি পরিস্থিতিতে তুমি বিয়ে করতে বাধ্য হয়েছো, কিন্তু তাই বলে আমাদের সম্পর্কটা তো আর মিথ্যে হয়ে যায় না। আমি আমার বরকে বলেছি তুমি আমার বন্ধু হও, একসাথে পড়তাম। শুধু পড়তাম না, দুজনে একসঙ্গে পড়বো। তুমি মন দিয়ে পড়াশোনা করো, আমিও করি, তারপর দেখবে দুজনে একদিন ঠিক চাকরি পাবো। চাকরি পেলে তো আমরা আরো দূরে দূরে চলে যাবো। যাবো না, তুমি যেখানে চাকরি পাবে আমি ঠিক সেখানেই চলে যাবো। ঠিক আছে, তুমি যাও, কেউ দেখে ফেললে অসুবিধা আছে। ভাস্বতী আর তাজু দুজনেই একসঙ্গে চাকরি পায় এবং একই জায়গায় পায়। তাজু সেই সময় নিজেও ঘর নিয়ে ভাস্বতীর বাড়ির কাছাকাছি এসেই থাকে। কাছাকাছি থাকায় দুজনের সম্পর্কের গভীরতা আরও বাড়ে। চাকরির পরে ভাস্বতী চেয়েছিল নিজের জীবনের উন্নতি ঘটাতে, কিন্তু ড্রাইভার বর ভাস্বরের সাথে কিছুতেই যেন মিল হচ্ছিল না। তো তুমি তাহলে তোমার কথা রাখলে? আচ্ছা, কোন কথা বলো তো? ওই যে বলেছিলে না যে আমি যেখানে চাকরি পাবো সেখানে তুমিও আসবে। দেখো, তোমাকে ছেড়ে দূরে থাকা আমার পক্ষে সম্ভব নয়। আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো, আমিও বাসি, কিন্তু এটাও তো ঠিক যে আমি বিবাহিত। দেখো, আমি তো বলছি না যে সবকিছু ছেড়ে আমার কাছে চলে এসো তুমি। জানো, মাঝে মাঝে ইচ্ছে করে সবকিছু ছেড়ে দিয়ে আমি তোমার কাছে চলে যাই। যখন বিয়ে হয়েছিল তখন একরকম, কিন্তু এখন তো আমি একটা ভালো চাকরি করি, আমার বড় বুঝি ভালো চাকরি করে, কিন্তু কাউকে বলতে পারি না যে একটা ড্রাইভার। কি করবে বলো, অনেক কিছু আমরা না চাইলেও মেনে নিতে হয়। আর তোমার ভাবার কি আছে? আমি তো আছি তোমার সাথে, সেটাই ভরসা। নইলে ওই বরের সাথে বেরোতে আমার অসহ্য লাগে। আমি তোমার পাশে আজীবন আছি, তুমি যখনই চাইবে তখনই আমাকে পাশে। কিন্তু তোমারও তো একটা জীবন আছে, সেখানে যদি কেউ আসে? ভাস্বতী, আমার জীবনে তুমি আছো, আর কেউ আসবে না, কখনো আসবে না। আমাকে কখনো ছেড়ে যেও না, আমি জানি না আমাদের ভবিষ্যৎ কি, তাও তুমি আমার পাশে থেকো। দুষ্টুমি করবে না কিন্তু একদম, ঠিক আছে? ভালো করে পড়াশোনা করবে আর দিদির সঙ্গে থাকবে, ঠিক আছে? কি রে, স্যার তো পড়াশোনা শুরু করে দেবে, তোরা তাড়াতাড়ি যা। বাবা, কিছু টাকা দাও না। তোর বাবা কোথা থেকে দেবে? ও যা ইনকাম করে তাতে তো বাড়ি জলই গরম হয় না। ঠিক আছে, আমার টাকা লাগবে না। হ্যাঁ, চল চল দিদি। আসল সাবধানে যাবি, মাস্টার পড়িস কিন্তু। শোনো, বলছি আমি কি আজকে ওদের কোচিনে যাব? কেন, কি জন্য? গতকাল বললে না আজকে ওদের কোচিনে গার্জেন মিটিং আছে। আছে তো, তাই বলে তুমি যাবে? কেন, আমি কি ওদের গার্জেন নই? সেটা তো আমি অস্বীকার করতে পারি না, কিন্তু আমি চাই না তুমি ওদের জন্য কোথাও যাও। কেন? নামি ইংলিশ মিডিয়াম কোচিং, নামি দামি বাড়ির ছেলেমেয়েরা পড়ে, সেখানে ওদের বাবা গাড়ি চালায় শুনলে ওদের উপর হাসাহাসি করবে না? কিন্তু আমি তো বাবা। বাবা তো কি হয়েছে, বাবার কোন দায়িত্ব তুমি পালন করেছো? এই বাড়িতে যে এত জিনিসপত্র সবই তো আমার টাকায় কেনা, ভালো ভালো খাবার দাবার, ছেলে মেয়েকে ভালো স্কুল কোচিং এ পড়ানো, সবই তো আমার টাকায় হচ্ছে। কিন্তু আমি তো সাধ্যমতো চেষ্টা করি। কি লাভ হয়েছে সেই চেষ্টায়? আমি চাকরি ছেড়ে দিলে সংসার চলবে? সংসার চালাতে কি আমার সকালে তো কিছু মেটাতে পারছি না? উনি হয়েছেন বাবা।
করোনা, বলছি যে বাড়ির জন্য কিছুটা খাবার প্যাক করিয়ে দিই। হ্যাঁ, ওই বাচ্চাদের জন্য কিছুটা নেব। আর বরের জন্য? ওকে বর বলতে ঘেন্না করে, কোনো ম্যানার্স নেই, স্মার্টও নয়। সবার সামনে ওকে বর বলতে লজ্জা হয় আমার। দেখো কি আর করা যাবে বলো। সেটাকে তো মেনে নিতেই হবে। মেনেই তো নিয়েছি, তাছাড়া ছেলে মেয়েদের মুখ চেয়েই তো পড়ে আছি। আচ্ছা, ও কি তোমাকে কিছু বলেছে, মানে আমাদের দুজনের সম্পর্ক নিয়ে কোনো সন্দেহ করে? করলেই বা, আমি কি ভয় পাই নাকি? দেখো দেখো, তুমি একদম চিন্তা করো না, আমি তো তোমার সঙ্গে আছি। শিলার সাথেই তো আছি, ওই অশিক্ষিত লোকটার সঙ্গে থাকতে আমার ঘেন্না করে। কাল তো ছুটি, দুপুরে কি করছো? কাল কিছু না, কেন বলো তো? কাল তুমি দুপুরে আমার বাড়ি আসবে, ও আমি তোমার পছন্দের রান্না করে রাখবো। আচ্ছা বলছি যে আমি যে এই মাঝে মধ্যেই তোমার বাড়িতে যাই, তাতে কোনো সমস্যা নেই তো? তুমি ওসব নিয়ে চিন্তা করো না, তুমি আসবে। তাছাড়া পাড়া প্রতিবেশী সবাই জানে তুমি আমার বন্ধু। বেশ, কাল যাব। তুমি খেতে বসবে না? না না, ও বললাম না যে আজকে তাজু আসবে। বাবা, তাই এত সাজগোজ? মানে একটা বাইরের লোক আসবে আর আমি ঘরে শাড়ি পরেই থাকবো? বাইরের লোক? ও তো তোমার বন্ধু, আর ও আজকে প্রথম আসছে তা তো নয়, ও তো মাঝে মাঝেই আসে। সে আসতেই পারে, ভুলে যে না এ বাড়িটা আমার জন্য পাওয়া, তাই এ বাড়ি আমি আসি, তোমরা দুই বন্ধু মিলে গল্প করো, খাও। আর শোনো, অফিস থেকে ফেরার পথে ছেলে মেয়েদের সঙ্গে নিয়ে এসো। কেন, তুমি তো বললে আজ তোমার ছুটি, তুমি নিয়ে আসবে বলেছিলে। আজ আর ভালো লাগছে না, তুমি ফেরার পথে নিয়ে এসো। আর শোনো, একটু গ্রামের বাড়িতে গিয়ে। ঠিক আছে ঠিক আছে, মনে আছে। এভাবে যদি তুমি মাঝে মধ্যে আমাকে ডেকে এনে খাওয়াতে থাকো তাহলে কিন্তু আমি রোজ চলে আসবো। তো চলে এসো, কে বারণ করেছে? কিন্তু চাইলেই কি আর সবকিছু সবসময় পাওয়া যায়? হ্যাঁ, আমিও তো চাই তোমাকে আমার হাতে রান্না করে খাওয়াতে, কিন্তু কি করবো বলো, স্বামী কাজে যাবে, ছেলেমেয়েরা পড়তে যাবে, তো আমি তোমার কাছে আসতে পারি? আমার মনে হয় জানো তো, আমাদের সম্পর্কটা বোধ হয় আজীবন এরকমই থেকে যাবে। আমারও রোজ রোজ এভাবে বাড়ির সবাইকে মিথ্যা কথা বলতে ভালো লাগে না। সবাই জানে যে আজকে অফিস বন্ধ, কিন্তু দেখো আজ অফিস খোলা। আমারও ভয় করে জানো তো, যদি তোমার বাড়ির লোকজন আমাদের সম্পর্কের কথা জেনে যায়।
তখন কি হবে বলো? কি করবো বলো, এভাবেই তো চলতে হবে। হ্যাঁ, কিন্তু গ্রামের লোকেরা জানে যে আমরা দুজন কাছাকাছি থাকি। হ্যাঁ, মুখে হয়তো কিছু বলে না, কিন্তু গ্রাম থেকে এই খবরটা এখানে আসতে কত, যদি কোনো কিছু বলে মানে কোনো রকম সন্দেহ করে তাহলে কি হবে বলো? দুধ ছাড়ো তো, আমার রান্না কেমন হয়েছিল বলো। আরে ভালো রান্না আর কতবার ভালো বলা যায় বলো তো। বলছি চলো না বা আমরা দুজন আজ রাতে কোথাও বাইরে থেকে ডিনারটা খাই। ভাস্বতীর ব্যবহার দিন দিন ভাস্বরের কাছে অচেনা লাগতে লাগলো। তার উপর তাজুর প্রতি এত ঘনিষ্ঠতা, সেটাও যেন মন থেকে মেনে নিতে পারছিল না ভাস্বর। যেহেতু রোজগারের বেশি টাকা ভাস্বতীর, তাই জোর গলায় কিছু বলতেও পারছিল না সে। কিন্তু ঘটনাক্রমে একদিন অতীতের সত্যি ভাস্বরের সামনে এসেই পড়ে। পড়াশোনা করছিস? ভালো ভালো। মা কোথায়, এখনো আসেনি? অফিস থেকে তো চলে গেছে, আর বাড়িতে তো ফোন করে বললো যে মায়ের আসতে দেরি হবে। এত রাতে ফিরলে কখন রান্নাবান্না হবে ভগবান জানে। রান্নাবান্না করার দরকার নেই, মা তো বললো আসার সময় খাবার নিয়ে আসবে, তুমি চিন্তা করো না। এই ব্যাগটা রাখ তো, আমি আসছি আসছি আসছি। হ্যাঁ বলুন। এটা ভাস্বতীর বাড়ি? হ্যাঁ। আপনি? আর না, আপনি আমাকে চিনবেন না, আমি ওর গ্রামের লোক, তা ওকে একটু ডেকে দিন না। ও তো বাড়িতে নেই, আপনি বসুন বসুন বসুন। হ্যাঁ না, আমার মেয়ের বিয়ে। এই নিন কার মেয়ের বিয়ে, তাই নিমন্ত্রণ করতে এলাম। অনেকদিন যোগাযোগ নেই, তাই খোঁজ খবর নিয়েই চলে এলাম। এত দূর এলেন আমাদের নিমন্ত্রণ করতে? শুধু আপনাদের নয়, আমাদের গ্রামে তাজু বলে সে এদিকেই থাকে, তাকেও নিমন্ত্রণ করতে এসেছি। হলো নিমন্ত্রণ হলো? ওকে পেলাম না, পাশের বাড়িতে বলে গেছে ওর ফিরতে দেরি হবে। ভাস্পতি আর তাজু ওরা ছোটোবেলার বন্ধু, গলায় গলায় খুব মিল, আমরা সবাই জানতাম ওর দুজনের বিয়ে হবে। কথায় আছে না, জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। তাহলে আমি আসি, ওই এলে কার্ডটা আপনি দিয়ে দেবেন। হ্যাঁ আপনি আসুন, দিয়ে দেবো, আমি দিয়ে দেবো। যাবেন? হ্যাঁ।
এখন আসার সময় হলো? কাজ শেষ না হলে আসবো কি করে? কাজ কাজ নাকি তাজুর সঙ্গে ঘুরতে গিয়েছিলে? মানে কি বলতে চাইছো তুমি? আর যদি গিয়েই থাকি তাতে ক্ষতি কি? ক্ষতি তো কিছু নেই। তুমি খাবার আনবে বলে ছেলেমেগুলো না খেয়ে ঘুমিয়ে পড়েছে। তো ছেলেমেগুলো ঘুমানোর আগে রান্না করে দিলেই তো পারতে। হ্যাঁ, তুমি বাইরে প্রেম করে বেড়াবে আর আমি রান্না করবো ঘরে বসে। একদম চিৎকার করবে না, ছেলেমেয়ে ঘুমাচ্ছে। আর তুমি মদ খেয়ে এসেছো? মদ খেয়ে এসেছো? নিজে বাইরে প্রেম করলে দোষ নেই, আমি মদ খেলেই দোষ। আর ছেলে মেয়েকে নিয়ে যদি এতই চিন্তা, সংসারটা ভালো করে করলেই তো পারো। ও তাই? ভুলে যেও না সংসারটা আমার টাকায় চলছে। তাই বলে তুমি ওই তাজুর সঙ্গে প্রেম করবে? কে বলেছে তোমাকে এসব কথা? যেই বলুক না কেন, তুমি অস্বীকার করতে পারো যে গ্রামে তোমাদের প্রেম ছিল না? তোমরা একসঙ্গে ঘোরাফেরা পড়াশোনা করতে না? তাতে কি হয়েছে, একটা ছেলে মেয়ে বন্ধু হতে পারে না? বন্ধু বন্ধুই তো ভেবেছিলাম প্রথমে, এখন বুঝতে পারছি সত্যিটা কি। ছি, তোমার মতো নিচ মোড়ে মানুষের সাথে কথা বলতে আমার ঘেন্না করে। ঘেন্না যখন করে তখন কথা বলো না। বেশ, তাই করবো। বলছি যে শোনো না, আজকে হঠাৎ এইভাবে রেখে রেখে আসতে হলো? ও আমাদের সম্পর্কটা জেনে ফেলেছে। ও মানে তোমার বর? হ্যাঁ। তোমাকে কিছু বলেছে? ওই আর কি, ঝামেলা করছিল। এই রোজ রোজ তোমার সঙ্গে দেখা করায় নিয়ে ঝামেলা হলে খুব সমস্যা। তা সেই সমস্যার সমাধান করে ফেললেই তো হয়। কি বলতে চাইছো, আমরা তাহলে দেখা করবো না? আমাদের সম্পর্কটা এইভাবে শেষ করে দিতে চাইছো? দেখো ভাস্বতী, আমি সম্পর্ক শেষ করে দিতে চাইছি না ভাস্বতী। তার থেকে পথের কাঁটাকে সরিয়ে ফেললেই তো সারা জীবনের মতন সমস্যার সমাধান হয়ে যাবে। মানে? এটা তুমি ঠিকই বুঝেছ। দেখো তুমি যদি রাজি থাকো তাহলে আজ রাতেই। যদি উল্টাপাল্টা কিছু হয়ে যায়? কিচ্ছু হবে না। তুমি বলছিলে না তোমার বর ইদানিং মদ খাওয়া শুরু করেছে, সেই সুযোগটাই কিন্তু আমাদের নিতে। আজ রাতেই? হ্যাঁ আজ রাতেই। আমি একটু রাত করেই তোমার বাড়িতে ঢুকবো। তুমি শুধু ফোনটা তোমার হাতের কাছে রাখবে, আমি ফোন করলেই তুমি দরজাটা খুলে দেবে, তখন বাকিটা আমি বুঝে নেব। অন্য লোকের সঙ্গে ঘুরে বেড়ায় তখন তখনের মান সম্মানটা ভেবে দেখেছো? একদম বাড়াবাড়ি করবে না, ছেলেমেয়েরা ঘুমাচ্ছে, তাড়াতাড়ি খেয়ে নাও। খাবো না আমি, খাবো না।
রাত্রিবেলা ঘরের মধ্যে ছেলে ঢুকিয়ে নোংরা মারছে। অভিযোগটা ছিল যে গত 21/7/2020 রাত্রেবেলায় যখন শ্রুতি এবং তার ভাই মোহিত ওরা শুয়েছিল, হঠাৎ একটি চেঁচামেচির আওয়াজ পায়, ঘুম থেকে ভেঙে দেখে যে তার মা স্বাতি এবং তার পরিচিত বন্ধু নুক্কা রাজু এরা দুজনে মিলে কনস্পিরেসি করে ঈশ্বরকে খুন করছে। খুন করছে এইভাবে, ওই গেঞ্জি আছে ছেলেরা যে গেঞ্জি পরে, সেই গেঞ্জি গলায় জড়িয়ে নুক্কা রাজু এম ঈশ্বর রাওকে খুন করছে। যখন এরা আটকাতে যায় মেয়ে এবং ছেলে মিলে, তখন তাদের মা স্বাতি ওদেরকে বাধা দেয়, অনেক চেষ্টা করেও তাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারেনি। তারপর কি হলো সবাই তো দেখতেই পেলেন, ভাস্বরের মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়া হলো। সবাই ভেবে নিল যে হার্ট অ্যাটাক করেই মারা গেছে ভাস্বর, আর তাজুকে ভালো বন্ধু ভেবে সবাই তার প্রশংসাই করল। ভাস্বতি যখন ধরেই নিয়েছে যে ব্যাপারটা ধামা চাপা দেওয়া গেছে, ঠিক তখনই সেখানে উপস্থিত হয় ভাস্বরের এক দুঃসম্পর্কের ভাই সমর, আর এখান থেকেই ঘটনার মোড় অন্যদিকে নিতে থাকে। কি হয় দেখব। দেখো বৌদি, তুমি কিছু চিন্তা করো, কোনো কিছু যদি দরকার হয় তুমি আমাকে অবশ্যই জানিও। তোমার দাদা যেভাবে আমাদের ছেড়ে চলে যাবে ভাবতেও পারছি না। রাতে বুকে ব্যথা উঠল আর সব শেষ, ছোট ছোট ছেলে মেয়েগুলো। তুমি তুমি কেঁদো না বৌদি, আমিও তো সেই সময় আসতে পারিনি, যদি আসতে পারতাম তাহলে হয়তো দাদার সঙ্গে আমার শেষ দেখাটাও হতো। ছেলে মেয়েগুলোর মুখে দিকে একবারও তাকানো যায় না। বৌদি, তুমি আমার আদি বাড়িতে একবার যেতে পারো, ওখানে সবাই আছে, তুমি হয়তো গেলে ওখানে তোমার মনটাও একটু ভালো হবে। দেখো
যে যাবার তো সে চলে গেছে, আমাদেরকে বাঁচতে হবে। আর কাজের জায়গায় না গেলে তো সেখানেও সমস্যা। তুমি যে এসেছ আমাদের অনেক বড় উপকার হয়েছে। কিন্তু বৌদি, এবার তো আমাকে উঠতে হবে, বুঝতেই তো পারছো কাউন্সিলর অনেক মানুষের চাপ থাকে আমার। তুমি কিছু চিন্তা করো না বৌদি, কোনো কিছু প্রয়োজন হলে কিন্তু আমাকে অবশ্যই বলো। আজ আসি। আমি দেখেছি কে মেরেছে। তাজু মামা, এই কথাগুলো তুমি তোমার মাকে বলেছো? মা ও ওদের দলের লোক আমাকে বলেছে, কাউকে কিছু বললে আমাকে মারবে। আচ্ছা, সেদিন সারা রাত কি ঘটেছিল তুমি পুলিশকে বলতে পারবে? পারবো, পারবো বলতে। কেন? হাই মা। কিন্তু মেয়ে বলছে যে ওটা হার্ট অ্যাটাক নয়, তাজু বলে একজন তাকে মেরেছে এবং ওর মাও এসেছিল। দেখুন, এরকম একটা অভিযোগ দুদিন পরে করলে সে তো হয় না, এগুলো তো সমস্যা হয় নাকি? আমি একজন কাউন্সিলর, কাজের চাপে আমি এখানে আসতে পারিনি, আর এই বাচ্চাটাও ওর মায়ের ভয় বলতে পারি। এখন যদি আপনারা অভিযোগটা না নেন তাহলে কিন্তু আমাকে। আচ্ছা মা বলো তো, সেদিন সঠিক কি ঘটেছিল? সেদিন রাতে ঘরে ঢুকে তাজু মামা আমার বাবার গলা চেপে খুন করে। আমি মায়ের ভয় কিছু বলতে পারবো না, কারণ আমার মা আমাকে হুমকি দিয়েছে। তুমি আমাকে যতই মারো মা, আমি কিন্তু সব সত্যিটা জানি, আর এটা আমি সবাই জানি। কি জানিস তুই? কিচ্ছু জানিস না। তুই মুখে মুখে তর্ক করিস, ঘর থেকে বার করে দেব। আজ থেকে তোর ঘর থেকে বেরোনো বন্ধ, এই ঘরে পচে মর তুই। যদি আমি কাউকে কিছু বলি তাহলে আমাকে মারবে, তাই আমি কিছু বলতে পারিনি। একটা লিখিত অভিযোগ করুন, আমি তদন্ত করছি। এই গাড়িটা বের করতে বলো, আমরা বেরোবো। ভাস্বতী, ওর ভাই কিছু বুঝতে পারেনি তো? না না, আমি এমন কান্নাকাটি করেছি যে বলে গেছে কিছু লাগলে জানাতে।
সত্যি তুমি চাকরি না করে অভিনয় করলে আরো ভালো নাম করতে। আসুন 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 আসুন। বাহ, কদিন আগে আপনার স্বামী মারা গেছে আর আপনি বন্ধুর সাথে হাসি মজা করছেন। আর একটু আগেই আমার সামনে কান্নাকাটি করছিল। কি নিয়ে গল্প হচ্ছিল জানতে পারি? না, সেরকম কিছু না। তা সে নাই বলতে পারেন? আপাতত চলুন থানায় গিয়ে দুজনে বাকি গল্প করবেন। তার মানে? মানে আপনাদের অ্যারেস্ট করা হচ্ছে। আমাদের বিরুদ্ধে অভিযোগ খুন, খুনের প্রমাণ লোপাট, বাকিটা কোর্টে গেলেই জানতে পারবেন। আপনি এই লোকটার কথার ভিত্তিতে আমাদের উপরে এত বড় অভিযোগ করছেন? উনি নন, অভিযোগটা অন্য কেউ করেছে। ভেতরে এসো মা। এবার নিশ্চয়ই আপনাদের আর কিছু বলার নেই, অভিযোগটা কে করেছে বুঝতে পারছেন? এই অ্যারেস্ট করো তাকে। পাপ কখনো বাপকেও ছাড়ে না, এখানেও তাই। নিজের বাবার মৃত্যুর জন্য যারা দায়ী তাদের নিজেই সাক্ষী দিয়ে ধরিয়ে দিল মৃতের মেয়ে। আপাতত দুজনে আইনের কাস্টডি ট্রায়ালে আছে। আশা করা যায় যে আইনের পথে তারা সঠিক সাজাই পাবে। মোটিভ যেটা এখন অবধি আমরা পেয়েছি সেটা হচ্ছে যে এম ঈশ্বর রাও, যে ডিসিজড, সে এই মানে স্বাতি তার স্ত্রী এবং নুক্কা রাজুর মধ্যে যে বিবাহ বহির্ভূত সম্পর্ক সেটা যখনই জানতে পেরে যায় সে আপত্তি করে, তাকে এই পথ থেকে সরানোর জন্যই তাকে হত্যা করা হয়েছে। এই মোকদ্দমাতে শ্রুতি লায়া যে অভিযোগ করেছিল সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ দুজনকেই, মানে শ্রুতি লায়ার যে মা স্বাতি এবং তার প্যারামার নুক্কা রাজু দুজনকেই পুলিশ অ্যারেস্ট করে। তদন্ত চলাকালীন তারা কাস্টাডিতেই ছিল, বহুবার তারা বেলের জন্য প্রেয়ার করেছে কিন্তু বেল রিজেক্ট হয়েছে। তারপরে পুলিশ তদন্ত কমপ্লিট করে চার্জশিট সাবমিট করে এবং বর্তমানে মামলাটা বিচারাধীন, চার্জ ফ্রেম হয়ে শ্রুতির সাক্ষী শুরু হয়েছে এবং কাস্টাডিতে থেকেই এদের বিচার শুরু হয়েছে। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।